السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم. প্রিয় ভাইরা, আমার এই রমজানটা হচ্ছে খাঁটি তৌবার মাস এবং আল্লাহর দিকে অগ্রগামী হওয়ার মাস। এই মাসটা হচ্ছে গুনাহ থেকে দূরে থাকার মাস। এই মাস হচ্ছে আপনার গুনাহ করার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়ার মাস। এই মাস হচ্ছে গুনাহ করার পর সেটা না করার ব্যাপারে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মাস। এবং এই মাস হচ্ছে মানুষের যদি উপর কোনো জুলুম করে থাকে সেই মানুষের সেই অধিকারগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাস। হ্যাঁ, আল্লাহ জানেন, শানু কোরআন মাজিদের মধ্যে বলেন: ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো সবাই মিলে, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আমরা যে কথাগুলো বলেছিলাম যে তোবার শর্তগুলো কিন্তু বলে ফেলেছি যে খাঁটি তওবা করতে হলে প্রথমত আপনার গুনাহ থেকে বিরত থাকতে হবে, দ্বিতীয় নম্বর লজ্জিত হতে হবে, তৃতীয় নম্বর সামনে করবেন না বলে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, চতুর্থ নম্বর হচ্ছে কারোর অধিকার ক্ষুণ্ণ করলে অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রিয় ভাইরা, আমার রমজান মাস যখন চলে আসে তখন এই তৌবা করার পরিবেশ তৈরি করা হয়, কারণ জান্নাতের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়, তৌবাকারীদের জন্য জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আটকে ফেলা হয়। সুতরাং পরিবেশটা তৈরি হয়ে যায় যে আপনি খাঁটি তৌবা করতে পারেন। চতুর্দিক থেকে হাত ছানি দিয়ে আপনাকে ডাকা হচ্ছে তৌবা করার জন্য এবং একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে: ইয়া বাগী আল খাইরে আকবিল, হে কল্যাণ খেবরা তোমরা সামনে হ্যাঁ আরও এগিয়ে আসো। ও বাবুল এতকিমিনা নিরার মফতুহ লিল ফায়জিন, বলা হয় যে জাহান্নাম থেকে মুক্তির গেট তোমাদের জন্য খোলা, সুতরাং তোমরা অগ্রসর হতে পারো। হ্যাঁ প্রিয় ভাইরা, আমার তওবা যদিও সব সময়ে যেই কোনো গুনাহ থেকে তওবা করা ওয়াজিব, হ্যাঁ যেই কোনো সময়ে তওবা করা ওয়াজিব, তবে রমজান মাসে আরও বিশেষভাবে আরও গুরুত্ব পেয়ে থাকে, কারণ রমজানটা হচ্ছে আনুগত্যের মাস। রমজানের মধ্যে রহমত বরকত নাজিল হয় এবং রমজানের মধ্যে আল্লাহ জানু গুনাহ মাফের ওয়াদা করে থাকেন, এই কারণে এই মাসের মধ্যে তওবার গুরুত্ব আরও বেড়ে যায়। প্রিয় ভাইরা, আমার যেই ব্যক্তি রমজান মাসের মধ্যে লাভবান হতে না পারে তাহলে সেই ব্যক্তি কোন মাসে আর বেশি লাভবান হবে? যে ব্যক্তি আল্লাহর ক্ষমা এই মাসে না পায় তাহলে কখন সে আল্লাহর ক্ষমা পাবে? যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হয় তাহলে সেই ব্যক্তি আর কোন দিন আপনার কল্যাণ পাবে? সে তো বঞ্চিতই থেকে যাবে। এই কারণে এক কবি বলেছিলেন: হ্যাঁ ইদার রৌদু আমসা মুজদিবান ফি রবিইহি ফাফি আইয়ি হিনিন ইস্তানির ওয়া ইখসাবু, বলেছেন বাগান যদি আপনার হ্যাঁ ইয়ের মধ্যে মৌসুম যদি পায়, বসন্তকালে যদি শুকনা থাকে, যখন বাগান আপনার সবুজ শ্যামল থাকার কথা সেই সময় যদি বাগানের পাতাগুলো শুকিয়ে যায় তাহলে কোন মৌসুম এমন আছে যে বাগান সবুজ সবুজ শ্যামল হবে? সেটা তো হওয়ার আর কোনো আশাই করা যায় না। সুতরাং আমরা রমজান মাসে যদি আমরা কল্যাণের আপনার ছোঁয়া না পাই কখন আর পাবো? প্রিয় ভাইরা, রমজান মাস হচ্ছে কোরআনের মাস, কারণ এই মাসেই কোরআন মাজিদ একত্রিতভাবে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে অর্থাৎ বাইতুল ইজ্জতে নাজিল করা হয় লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ জানে শানে বলেছেন: ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি কোরআন মাজিদ নাজিল করেছি কদরের রাত্রিতে। তাইলে কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে হ্যাঁ পুরোটাই বাইতুল ইজ্জাহ যে দুনিয়ার আকাশ সেখানে নাজিল করা হয়। এবং আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন: ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, যা আমি নাজিল করেছি এই কোরআন মাজিদকে বরকতময় রাত্রিতে এবং হ্যাঁ আমি ভীতি প্রদর্শন করি এই কোরআন মাজিদের মাধ্যমে। প্রিয় ভাইরা, আমার কোরআন তেলাওয়াত করা রমজান মাসের মধ্যে হ্যাঁ বিশেষ করে গুরুত্ব পায় হ্যাঁ অন্য সময়ের চাইতে। এবং আপনার কোরআন মাজিদের হ্যাঁ কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে এবাদতের স্পৃহ আরও বেড়ে যায়। সুতরাং আমরা কোরআন মাজিদকে তেলাওয়াত করার রমজান মাসে বিশেষ গুরুত্ব দিব, এই কোরআন মাজিদকে রাত দিন বেশি বেশি পড়ার চেষ্টা করব, কারণ এই মাসের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন এবং দুজন কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআন পড়াপড়ি করেছেন। রমজানের প্রত্যেক রাত্রিতে জিবরিলের সাথে রাসূলের কোরআন পড়াপড়ি হতো, যেটা আমরা ইবনে আব্বাসের হাদিসের মধ্যে পাই। তিনি বলেছিলেন: কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তো দানশীল ছিলেন, কিন্তু ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান,
করেন, তিনি আরো বেশি রমজান মাসে দানশীল হয়ে যেতেন। হিনা ইলকাহু জিবরিল, যখন জিবরিল তার সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইলকাহু ফি কুল্লি লাইলাতি মিন রমাদান, বলে জিবরিল রমজানের প্রত্যেক রাত্রিতে রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। ফাইদা রাসূল কুরআন, রাসূলের সাথে কুরআন নিয়ে পড়াপড়িতে ব্যস্ত হয়ে যেতেন। ফালা রাসূলুল্লাহি আজওয়াদু বিল খাইর মিনার রিহাল মুরসালা, বলে যে সেই রমজান মাসে যখন জিবরিল আসতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দম কবায়ুর চেয়ে আরো দ্রুত বেগে হ্যাঁ সদকা খায়রাত করতেন, দানশীলতা আরো বেশি প্রকাশ পেত। প্রিয় ভাইরা, এই কোণে মোহাম্মদ বিন শিহাব আজ-জুহরী রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন যে ইদা দাখালা রমাদান ক্বালা ইন্নামা হুয়া তিলাওয়াতুল কুরআন ওয়া ইত'আমুত ত'আম, রমজান মাস যখন এসে যেত, হ্যাঁ ইবনু শিহাব আজ-জুহরী তিনি বলতেন এই মাসটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, এই মাসটা হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানোর মাস, সুতরাং এই রমজান মাসটা হচ্ছে হ্যাঁ আপনার আল্লাহর দিকে ফিরে আসার একটা বিরাট সুযোগ। কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে এই কোরআন মাজিদ পড়ব, কোরআন মাজিদ নিয়ে গবেষণা করব, কোরআন মাজিদ আপনার হ্যাঁ বিশেষ করে শিখার চেষ্টা করবো যারা শিখতে পারে নাই, এবং এই কোরআন মাজিদের আলোতে নিজকে আলোকিত করার চেষ্টা করব, নিজকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, এই কারণে রমজান মাসের মধ্যে চেষ্টা চালানো দরকার এই কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে অগ্রসর হওয়ার আল্লাহর দিকে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, বলে যে যারা আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে পথ দেখিয়ে দেব, আর আল্লাহ যারা নিষ্ঠাবান আছে তাদের সহযোগিতা থাকেন। প্রিয় ভাইরা, সালফে সালেহীন যারা ছিলেন তারা বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতেন রমজান মাসের মধ্যে, সালাতের মধ্যে এবং সালাতের বাইরে। যখন রমজান মাস এসে যেত তখন তারা সব কাজ বাদ দিয়ে হ্যাঁ রমজান নিয়ে ব্যস্ত হয়ে যেত, হ্যাঁ এবং তাদের হ্যাঁ অনেকে তো অনেক খতম দিয়ে দিতেন, তাদের কেউ কেউ আসে প্রত্যেক তিন দিনের মধ্যে এক খতম দিতেন, কেউ আসে প্রত্যেক সাত দিনে এক খতম দিতেন, এবং যখন রমজানের শেষ দশ দিন এসে যেত কেউ কেউ ছিলেন প্রত্যেক রাত্রিতে এক খতম দিতেন। সুতরাং এটা হচ্ছে যাদের সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, যারা সত্যিকার অর্থে যারা নিষ্ঠাবান ছিলেন, হ্যাঁ যারা নিজের সময়কে গুরুত্ব দিয়েছেন, তারা এরকম সময়কে কাজে লাগিয়েছেন। প্রিয় ভাইরা, সুতরাং এই কাজের মধ্যে ব্যস্কম রয়েছে, হ্যাঁ মানুষে মানুষে মানুষের অবস্থার ব্যস্কম রয়েছে, কাজে কাজে ব্যস্কম রয়েছে। সুতরাং ওই ব্যক্তি তৌফিকপ্রাপ্ত যে ব্যক্তি হ্যাঁ নিজের সময়টাকে আল্লাহর ইবাদতে হ্যাঁ খাটাতে পেরেছে। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, যে রাসূল বলেন মান ক্বারা আল কুরআনা ফি আকাল্লা মিন থালাসিন লাম ইয়াফকাহু, যে যেই ব্যক্তি তিন দিনের কমে কোরআন মাজিদ হ্যাঁ খতম করবে সে কোরআন মাজিদ বুঝেনি। সুতরাং আমরা যে আগে বলেছি যে সালফ সালেহীনদের মধ্যে কেউ এক রাত্রিতেও কোরআন খতম করেছেন শেষ দশ দিনের মধ্যে, শেষ দশ রাত্রে, তাইলে কি এটা আপনার এই হাদিস বিরোধী হয়ে যায় না? আমরা বলবো যে না, এই হাদিসটা সাধারণ সময়ের উপর হ্যাঁ আপনার বলা হয়েছে যে সাধারণ সময়ে আপনি তিন দিনের বেশি কোরআন মাজিদ খতম করবেন না, তবে বিশেষ বিশেষ সময়ে যেগুলো ফজিলতপূর্ণ সময়, যেমন রমজানের মাস, বিশেষ করে রমজানের শেষ দশ দিন, এবং বিশেষ করে হ্যাঁ মক্কা হ্যাঁ মক্কা মদিনা এই সমস্ত জায়গা যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ সময়, সেগুলোর মধ্যে যদি আপনি বেশি করেন, একদিনে এক খতম দেন, তাতে কোনো সমস্যা নেই। এই কারণে দেখা গেছে যে অনেককে এরকম হ্যাঁ খুব দ্রুত খতম দেওয়ার চেষ্টা করেছেন বিশেষ বিশেষ সময়ের মধ্যে, তাহলে এতে কোনো সমস্যা নেই। এটা ইমাম আহমদের কথা, ইমাম ইসহাক ইবনে রাওহিয়ার কথা, হ্যাঁ এটা চমৎকার একটি হ্যাঁ আপনার সমাধান। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আল্লাহ শানুর জিকির করা সেটা কিন্তু অন্তরকে উজ্জীবিত করে, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে, এবং হ্যাঁ দয়ালু হ্যাঁ প্রভুকে খুশি করে, এবং শয়তানকে হ্যাঁ দূরে সরিয়ে দেয়, এবং এরকমভাবে গুনাহ মাফের কারণ হয়। এবং বিশেষ করে যারা আল্লাহর জিকির আজকারে ব্যস্ত থাকে, তারা হচ্ছে কিয়ামতের দিবসে সবার সাথে সবার চাইতে অগ্রগামী, এবং তাদেরকে আল্লাহ শানু হ্যাঁ বিরাট হ্যাঁ প্রতিদানে ভূষিত করবেন। আল্লাহ এই কারণে আদেশ করেন ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির বেশি বেশি করো, তাহলে তোমরা সফল কাম হবে। আল্লাহ আরো বলেন ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যে যারা আল্লাহকে বেশি স্মরণ করে হ্যাঁ তারা পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ তাদের জন্য হ্যাঁ ক্ষমা রেখেছেন এবং বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুতরাং একজন রোজাদার তিনি যেন সব সময় আল্লাহর জিকির করেন, প্রত্যেক সময় না সেই চেষ্টাটা করতে হবে, যেই কোনো অবস্থায় সেই চেষ্টা করতে হবে, কারণ মুখ তো খালি থাকে, মুখকে কাজে লাগানো যেতে পারে। বিশেষ করে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো রয়েছে, সালাতের পরে যে জিকিরগুলো রয়েছে, বিশেষ বিশেষ সময়ে পরিস্থিতিতে পরিবেশে যে জিকিরগুলো রয়েছে দিনে রাত্রের মধ্যে, সেগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে।
এবং বিশেষ করে বাকিয়াতুস সালিহাত যে জিকিরকে বলা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সেটা বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে, কারণ এইগুলোর মাধ্যমে জান্নাতে গাছ তৈরি হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে আল্লাহর কাছে সর্বপ্রিয় আমল বলে আখ্যায়িত করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছেও এটা প্রিয় ছিল দুনিয়ার চাইতেও। সুতরাং আমার আপনার হ্যাঁ জিহ্বা যেন ভিজা থাকে আল্লাহর জিকির দিয়ে রমজান মাসের মধ্যে সেই চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, দোয়াটা হচ্ছে ইবাদত, এটা আমরা জানি। দোয়া হচ্ছে মুমিনের একমাত্র অস্ত্র এবং দোয়া হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সম্মানজনক জিনিস। হ্যাঁ, এবং আল্লাহ জানে দোয়ার আদেশও করেছেন, সুতরাং দোয়া করলে আল্লাহর আদেশ পালন করা হয়। সূরা গাফের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের প্রতিপালক বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং এরকমভাবে আল্লাহ শানু হ্যাঁ সিয়ামের আয়াত বলতে গিয়ে তার মধ্যে তার মাঝ দিয়েও হ্যাঁ আপনার দোয়ার কথা গুরুত্ব দিয়ে বলেছেন। সূরা বাকারের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ শানু বলেছেন যদি আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে হ্যাঁ আমার সম্পর্কে আপনি বলবেন যে আমি নিকুটেই আছি, আমি তাদের হ্যাঁ যারা আহ্বান করে তাদের আহ্বান আমি সাড়া দিয়ে থাকি যখনই তারা আহ্বান করবে, সুতরাং তারা যেন হ্যাঁ আমার দিকে ফিরে আসে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে, তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে। প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি হাদিসের মধ্যে চমৎকার কথা বলেছেন যে সালাতাতুল্লাহ তুরদ্দু দাওয়াত হুম, যে তিন জাতীয় মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে এক নম্বর হচ্ছে সাইমু হাত্তা ইফতির, একজন রোজাদার ইফতার করা পর্যন্ত পুরো দিনে তার যখনই দোয়া করুক সেটা ফেরত দেওয়া হয় না। আরেকটা হচ্ছে আল ইমামুল আদিল ইনসাফ পরায়ণ রাষ্ট্রপতির দোয়া ফেরত দেওয়া হয় না। ও দাওয়াতুল মাজলুম, এবং মজলুম কোনো ব্যক্তি যদি বদদোয়া দেয় কাউকে সেটাও ফেরত দেওয়া হয় না। প্রিয় ভাইরা, অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে আল্লাহ জেনে শানু রমজানের সময় প্রত্যেক দিনে রাত্রে অনেকগুলো মানুষকে ক্ষমা করে দেন। লিকুল্লি আব্দিন মিনহুম দাওয়াতুল মুস্তাজাবা, এবং সেই রমজান মাসের মধ্যে প্রত্যেকটা মানুষের আপনার গ্রহণযোগ্য কিছু হ্যাঁ আবেদন থাকে, আল্লাহ গ্রহণ করে ফেলেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং একজন মানুষ হ্যাঁ যিনি রোজা থাকবেন তিনি আল্লাহর দিকে সবসময় হ্যাঁ ফিরে থাকবেন এবং দোয়া করতে থাকবেন বারবার, সে আল্লাহ দরজার মধ্যে নক করতে থাকবেন। বিশেষ করে বিশেষ বিশেষ সময়কে গুরুত্ব দিতে হবে, ফজিলতপূর্ণ সময়কে গুরুত্ব দিতে হবে, যেমন সিজদার সময় দোয়া করার হ্যাঁ গুরুত্ব দিতে হবে, এবং রাতের শেষ তৃতীয়াংশে রোজা গুরুত্ব দিতে হবে দোয়া করার, এবং ইফতারের সময়কে গুরুত্ব দিতে হবে, এবং কুনুতের ভিতরের যে কুনুত পড়ার সময়কে গুরুত্ব দিতে হবে, আজানে কুমাতের মধ্যবর্তী সময়কে গুরুত্ব দিতে হবে, এবং শেষের 10 দিনের গুরুত্ব দিতে হবে রমজানের। এবং যেই ব্যক্তি বারবার দরজার মধ্যে নক করবে এক সময় দরজা খুলে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, রমজান মাসটা হচ্ছে সদকা খায়রাতের মাস, রমজান মাসটা হচ্ছে গরিব দুঃখীদের খবর নেওয়ার মাস। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে যখন জিবরিল আসতেন তখন বেশি বেশি তিনি সদকা করতেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সদকা করতেন দমকাবায়ুর চেয়ে আরও দ্রুত গতিতে সদকা করতেন, এবং রাসূলকে আমরা আদর্শ অবশ্যই মানব। হযরত আবু বকর ইবনে আবি মারিয়াম রাহিমাহুল্লাহ বলেন যে আমি আমাদের মাশায়েখদের থেকে শুনেছি যে তারা বলতেন যখন রমজান মাস উপস্থিত হয় তখন মাসটা পরিচ্ছন্নতাকারী একটা জিনিস উপস্থিত হয়। তখন তারা বলেছিলেন ইনবস্তু বিন নাফকাতে ফি, যে রমজান মাসের মধ্যে তোমরা ভালো করে খরচ করো আল্লাহর রাস্তায়, ফাইনহা তুদা আফুকান নাফকাতে ফি সাবিলিল্লাহ, রমজান মাসের দানকে গুণাগুণ বাড়িয়ে দেওয়া হয় যেমনিভাবে আল্লাহর পথে দানকে হ্যাঁ বাড়িয়ে দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, ইমাম জোহরি রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন যখন রমজান চলে আসবে তখন রমজানের সময়ের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, মানুষকে বেশি বেশি খাদ্য খাওয়াতে হবে, তাইলে সদকা খেরাতের মাস। তিনি বলেছেন প্রিয় ভাইরা আমার, সদকা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, এই আমলটা সদকাটা হচ্ছে মানুষের ইমানের প্রমাণ। আপনি আমার মধ্যে ইমান আছে কিনা সেটার প্রমাণ হচ্ছে সদকা খেরাত। যেই ব্যক্তি সদকা খেরাত দিতে চায় না বুঝা যায় যে তার ইমানের মধ্যে ঘাটতি রয়েছে, কারণ সে বিশ্বাস করে যে বিশ্বাস করে না যে সদকা খেরাত দিলে সম্পদ বাড়ে, বরং সে মনে করে সদকা খেরাত দিলে সম্পদ কমে যায়, তাইলে তার ইমানের ঘাটতি রয়েছে। এই কারণে সদকা খেরাত ইমানের হ্যাঁ পরিচায়ক, ইমান যে সত্যিকার তার অন্তরে রয়েছে সেটার পরিচয় বহন করে। প্রিয় ভাইরা, এই সদকা খেরাত
কিয়ামতের দিবসে ছায়া হিসেবে মানুষের উপর চলে আসবে, তাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে এবং তাকে খারাপ পরিণতি থেকে রক্ষা করবে, হ্যাঁ কঠিন রোগ থেকে রক্ষা করবে, তার গুনাহ মাফের কারণ হবে এবং আল্লাহর রাগকে নির্বাপিত করবে এবং সম্পদের মধ্যে বরকত নিয়ে আসবে, সদকা খেরাত রিজিকের মধ্যে সমৃদ্ধি আসবে এবং বিশেষ করে তার বিকল্প মিলে যাবে এবং আল্লাহ যে শান সদকাকে গ্রহণ করেন এবং তার গুণাগুণ সব দিয়ে দেন, এমন কি একটা সাধারণ খেজুরের একটা অংশকে আল্লাহ বাড়িতে বাড়িতে সেটাকে উহুদ পাহাড়ের সম পরিমাণ করে দেন। এই কারণে রমজান মাসের মধ্যে সদকা খেরাতের গুরুত্ব দিতে হবে। প্রিয় ভাইরা আমার, যে রমজানের মধ্যে সদকা খেরাতের কথা যে বললাম, তার মধ্যে একটা বিশেষ গুরুত্ব দিতে হবে রোজাদারকে ইফতারকরণের ব্যাপারটা, কারণ রোজার রমজান মাসের মধ্যে ইফতারের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিছলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাঈমি শাইআ। তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়, তবে রোজাদারের রোজার সওয়াবের মধ্যে কোনো ঘাটতি করা হবে না। প্রিয় ভাইরা আমার, অনেকে আমাদের দেশে মনে করে থাকেন যে কারোর ইফতারের দাওয়াতে অংশগ্রহণ করলে সে আমার রোজার সওয়াবটা নিয়ে নেবে। না, আপনার সমপরিমাণ সওয়াব আল্লাহ নিজ থেকে দিয়ে দেবে, আপনার রোজা কোনো সওয়াব নিয়ে যাবে না। প্রিয় ভাইরা আমার, রমজানের মাসটা হচ্ছে আপনার ক্ষমার মাস, রমজানের মাসটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার মাস। এই কারণে রমজান মাসের মধ্যে নিজের আত্মীয়দের খবর নেবেন, হ্যাঁ, এবং তাদের বিশেষ করে তাদের মধ্যে যারা দুর্বল আছে তাদেরকে সদকা খায়রাত করতে হবে, তাদের খবর নিতে হবে। কারণ যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে আল্লাহ যে সামনে তার রিজিককে বাড়িয়ে দেন এবং তার উমর তার বয়সের মধ্যে বরকত দিয়ে দেন এবং তাকে খারাপ পরিণতি থেকে রক্ষা করেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন, সুতরাং আত্মীয়দের খবর নিব। প্রিয় ভাইরা আমার, রমজান যে মাস, এই রমজান মাসের মধ্যে আপনার বিশেষ করে স্মরণ করিয়ে দেওয়া হয় যে বান্দার উপর আল্লাহর কত নেমত রয়েছে এবং বিশেষ করে হ্যাঁ বাস্তবভাবে দেখিয়ে দেওয়া হয় যে একজন ক্ষুধার্ত মানুষ কত কষ্ট পাচ্ছে, একজন দরিদ্র মানুষ কত কষ্ট পাচ্ছে আর আপনি কত নেয়ামত ভোগ করেছিলেন, হ্যাঁ সেই মাসের মধ্যে একটু খবর পাওয়া যায়, মানে টের করতে পারে। এই কারণে কোনো ব্যক্তি যদি এই রমজানের এক মাসের মধ্যে সেই ক্ষুধার জ্বালাটা অনুভব যদি করে তাইলে পুরো বছরের মধ্যে সেও গরিবদের যারা পুরো জীবনই ক্ষুধার মধ্যে থাকে, যারা ঠিক মতো খাদ্য পায় না, তাদের কথা স্মরণ করা তার জন্য সহজ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, রমজান মাসটা হচ্ছে এমন মাস যে রমজান মাস প্রশিক্ষণ দেয় মানুষদেরকে এক হওয়ার জন্য, ঐক্যের ডাক দেয় এবং আপনার বিচ্ছিন্নতা থেকে দূরে আসা, দলাদলি থেকে দূরে আসার ডাক দিয়ে থাকে। কারণ আল্লাহ জিসান বলেন, ইন্নামাল মুমিনুন ইখওয়া, যে মুমিন সবাই ভাই ভাই, সুতরাং এক হওয়ার ডাক আল্লাহ দিয়েছেন। এরকমভাবে আল্লাহ বলেন, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া বাদ, যে মুমিনরা হ্যাঁ এবং মোমেন পুরুষ মহিলা সবাই একে অপরের বন্ধু, সুতরাং সবাই এক হয়ে থাকবে। এই কারণে মুসলমানরা রমজান মাসে বিশেষ করে একসাথে রোজা রাখে, একসাথে ইফতার করে, একই এলাকার মানুষ এক আজান শুনে ইফতার করে, এক আজান হ্যাঁ শুনেই আপনার সেরে খাওয়া বন্ধ করে এবং তারা জামাতের সাথে সালাত আদায় করে। সুতরাং এই যে ঐক্যের একটা আপনার হ্যাঁ চেতনা হ্যাঁ তখন হ্যাঁ জেগে ওঠে মুসলমানদের মধ্যে, সেটাও বিশেষ একটি হ্যাঁ আপনার পাওনা রমজান মাস থেকে। প্রিয় ভাইরা আমার, উমরা করা রমজান মাসের মধ্যে এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ, হ্যাঁ কারণ সেটা মানুষের গুনাহকে মাফ করে দেয় এবং মানুষের দারিদ্রতা দূর করে দেয়, বিশেষ করে রমজান মাসের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদান তাকদী হজ্জা, হ্যাঁ যে রমজান মাসে হ্যাঁ উমরা করা সেটা একটা হজের সওয়াব, ও হজ্জাতুন মাই, বরং আমার সাথে হজ করার সওয়াব পাওয়া যায় রমজান মাসে উমরা করলে। সুতরাং রমজান মাসে যাদের পক্ষে সম্ভব উমরা করার চেষ্টা করুন। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের মধ্যে বিশেষভাবে ইবাদত করার চেষ্টা করতে হবে, রাত দিন বেশি বেশি ইবাদত করব, সময়কে কাজে লাগানোর চেষ্টা করব, সালাত আদায় করব, বেশি বেশি নফল সালাত এবং এরকম বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জামাতের প্রতি যত্নবান হব, জামাতের সালাত আদায় করার এবং মসজিদে আগে আগে যাওয়ার চেষ্টা করব এবং মানুষের প্রতি দয়া করব, বিশেষ করে সদকা খেরাত বেশি বেশি করব এবং শেষ 10 দিনে ইতিকাফ থাকার চেষ্টা করব। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল রমজান মাসের মধ্যে, যে তিনি বেশি বেশি ইবাদত করতেন। জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে এসে তার সাথে কোরআন নিয়ে কোরআন চর্চা করতেন এবং যখন জিবরিল আসতেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি দানশীল হয়ে যেতেন। তিনি দমকবায়ুর চাইতে দ্রুত গতিতে সদকা করতেন এবং তিনি তো এমনিতেই সদকা করতেন, রমজান মাস আসলে সেটা আরও বেড়ে যেত। এই কারণে রাসূল সদকা বেশি করতেন রমজান মাসের মধ্যে, কোরআন তেলাওয়াত বেশি করতেন, সালাত বেশি করতেন এবং জিকির এতেকাফ এগুলো করতেন। প্রিয় ভাইরা আমার, এই কারণে আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, রমজানে বেশি ইবাদত করার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, এই কারণে আমরা রমজান মাসকে হ্যাঁ অবহেলায়
কাটিয়ে দেওয়ার চেষ্টা করব না। অনেকে আছে রমজান মাসের মধ্যে অনেকে ডিউটি কম থাকে, অনেকে গল্প গুজব নিয়ে ব্যস্ত হয়ে যায়, অনেকে শরীয়ত বিরোধী কাজে ব্যস্ত হয়ে যায়, না সেটা কখনো করা যাবে না। রমজান মাসটা হচ্ছে একটা আপনার মুসলমানদের মধ্যে একটা মৌসুম, মুসলমানদের জন্য এই মাসের মধ্যে বেশি পুঁজি সংগ্রহ করা যায়। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের যেরকম মৌসুম থাকে, রমজান মাসটা হচ্ছে মুসলমানদের জন্য একটা মৌসুম। সুতরাং এই মাসটাকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে হ্যাঁ নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতের সময়টা কাটিয়ে দিতে হবে, তাইলে অবশ্যই আমরা সফল কাম হবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে যেন ক্ষতিগ্রস্ততা থেকে আমরা উঠে যেতে পারি। পুরো বছরে যদি আমরা আমল না করে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, রমজান মাসে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ জানেন আমাদেরকে এই টিপসগুলো মতে চলার তৌফিক দান করুন, এবং রমজান মাসকে আমরা যেন সবচেয়ে বেশি পুঁজি সংগ্রহের মাস হিসেবে কাজে লাগাতে পারি, সেও তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।